দাদা ভাই দিদি ভাই আজকে আমি দেশি কাতলা দিয়ে যে রান্নাটা করব তোমরা মনে হয় দেখো নাই দেখলি পারে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কি আর স্বাদ হতে পারে মোটা হয়েছে মা টকগুলো ঠাকুমা কিন্তু আস খেয়ে ফেললো একটা কাঁচা তা আসো তোমার গায়ে লেগেছে মুখে চলে গেছে মাছগুলো ভালো করে ধুয়ে নেব শাকটা এবার ভালো করে ধুয়ে নেব জল গরম হয়ে গেছে আমি শাকের ডাঁটা সেদ্ধ করে নেব এই রান্না দেখলি পারে তোমরা বলবা কি যে ঠাকুমা তুমি আগে কেন আমাকে দেখাও নাই শাক 5 মিনিট ধরে সেদ্ধ করেছি আহানে নামায় দেবো নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজিয়ে নেব
মাছ ভাজা তেলের মধ্যে আলু ভাজিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখানে নামাই নেব। জিরে রাঁধুনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কা একটু ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা দিয়ে দেবো। এইবার শাক সেদ্ধ করার জলটা দিয়ে দেবো। এক চামচ লবণ, হাফ চামচ হলুদ, জলে জাল উঠে গেছে, এখানে শাক দিয়ে দেবো। রান্না ফিরে হয়ে গেছে, মাল দিয়ে 2 মিনিট জাল দিয়ে নামাই দেবো। আচ্ছা, কষি ডাঁটা খেতে ভালো লাগবে? যে টাটকা ডাঁটা আর এই পেটির মাছ নিয়েছি, একটা আলু দেবো, একটা আলু দাও। দাও একটু দাও, দারুণ লাগবে, দারুণ হয়েছে। দারুণ লাগছে রেন, আর একটু ঝোল দাও না, আর দুটো ডাটা। আমাদের ভাত হতে এখন একটু লেট আছে, তাই রান্না দেখে আমি থাকতে পারলাম না। তা আপনারা যদি গরম ভাতের সঙ্গে খান খুব সুন্দর লাগবে, খেয়ে দেখবেন একবার, তারপরে জানাবেন, ভালো লাগবেই।